টাকায় মেলে করোনা নেগেটিভ সার্টিফিকেট এই অভিযোগে দর্শনা চেকপোস্টের স্বাস্থ্য বিভাগের কর্মীদের বিরুদ্ধে ভারত থেকে পজিটিভ হয়ে আসা রোগীরা রাতারাতি পেয়ে যাচ্ছেন নেগেটিভ সার্টিফিকেট শুধু তাই নয় পরীক্ষা ছাড়াই দেয়া হচ্ছে সনদ ঘটনা জানাজানি হওয়ার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দুটি তদন্ত কমিটি গঠন করেছে চুয়াডাঙ্গা থেকে আতিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান দর্শনা চেকপোস্টে অস্থায়ী এই বুথে করোনা পরীক্ষা করা হয় ভারত থেকে আসা যাত্রীদের তবে বেশ কয়েকটি থেকেই অভিযোগ উঠেছে এই বুথে টাকায় মেলে করোনা সনদ যাত্রীদের নমুনার পরীক্ষায় পজিটিভ আসলেও 150 টাকা দিলে মিলে যায় নেগেটিভ ছাড়পত্র যাত্রীরাই জানান এই অনিয়মের কথা আসার পরে চেক করলাম চেক করার পরে বলছে পজিটিভ হয়েছে তা ব্যাক চেক লিখতে হবে আমি বললাম ব্যাকটাক যাব না 50 টাকা দিচ্ছি তুই রাস্তা করে দেন তারপরে বলছে ঠিক আছে আর 100 টাকা দে আবার ইয়ে করতে হবে তো টেস্ট আবার ফের করতে হবে আর ফের 100 টাকা দিলাম দিয়ে আবার আপনার ইয়ে গেল ইয়ে বলছে ঠিক আছে হয়ে গেছে 13 জানুয়ারি ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন রেখা রানী সাহা তিনিও জানান পরীক্ষা ছাড়াই 100 টাকার বিনিময়ে পেয়েছেন নেগেটিভ সনদ বললো যে হলো গা চলে যান অভিযোগের আঙুল যাদের দিকে সেই দর্শনা চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথের দায়িত্বরত স্বাস্থ্য সহকারী বিষয়টি অস্বীকার করেছেন আমি সম্পূর্ণভাবেই এটা অস্বীকার করছি এবং এটার কোনো প্রমাণ থাকলে আমাকে দেখাইতে হবে এই অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি দামুরহদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট জামাত আলী যখন ট্রেনটা আসে ভিড় হয় রসিদ দেওয়া অনেক সময় সম্ভব হয় না আবার দুই একটা মিসম্যানেজমেন্টও হয়ে যায় এই অনিয়ম প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে আগে কে কি ঘটছে রিসেন্টলি এই বিষয়টা আমার সঠিক জানা নেই অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সাথে জড়িত থাকতে পারে সেটা তদন্তের রিপোর্ট আসলে আমরা বলতে পারব দর্শনা সীমান্তে স্বাস্থ্যকর্মীদের অসাধু তৎপরতা বন্ধ করা না গেলে ওমিক্রনের হটস্পট হতে পারে চুয়াডাঙ্গা রত্না সামান একুশে টেলিভিশন